রাত পোহালেই বাংলায় নববর্ষ, নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত আম বাঙালি। আর এই চৈত্র মাসের শেষের দিনে অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন জমে উঠেছে তুফানগঞ্জ রানীরহাট বাজার। এদিন তুফানগঞ্জ জামা কাপড়, ফল থেকে মিষ্টি সব দোকানগুলোতে উপচে পড়ে ক্রেতাদের ভিড়। সকাল থেকেই দোকানে দোকানে ক্রেতাদের লম্বা লাইন, ফলে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা। তুফানগঞ্জ রানীরহাট বাজারের কাপড় ব্যবসায়ী উদিত নারায়ণ পাল বলেন, গত বছর করোনা পরিস্থিতিতে লকডাউন থাকার ফলে ব্যবসা হয়নি, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের। এবছরও ভোট থাকার কারণে প্রথম দিকে ক্রেতাদের দেখা মেলেনি, তবে শেষ মুহূর্তে দোকানে দোকানে ক্রেতাদের ভিড়ে মুখে চওড়া হাসি বিক্রেতাদেরও। ভালোই হচ্ছে, গেল বছর তো রিপিট হয়নি করোনার জন্য, যার জন্য গেল বছরের মাল কিছু মাল এই বছর কিছু মাল একসঙ্গে দিয়েই রিপিট হচ্ছে। ভালোই হচ্ছে মনে করছেন যে গতবারের তুলনায়? হ্যাঁ, গতবার তুলনায় বেশি পাচ্ছে কিন্তু। একসঙ্গে গেল তো, এবার গত বছর তো আমাদের লকডাউনের জন্য তো আমরা ব্যবসা করতে পারিনি, হলো তারপরে এবার আজকে তিন দিন আমরা একটু ভালোই বিজনেস করছি আর কি, তো ভিড়ভাড়টাও আছে, তো এটাই আর কি আমাদের একটু ভালো লাগছে যে ব্যবসাটা ভালো, মানে আমরা একটু আনন্দিত যে এবার আমরা ব্যবসাটা করতে পারছি আর কি। এইভাবেই আমরা চাচ্ছি যে ব্যবসাটা হয়ে যাক, তো সবাই মানে সুস্থ মতন কিছু করুক। এবার সামনে আবার একটু আমাদের দুর্গা পুজো আছে, কত করে দাদা ওই যে কালো উপেক্ষা করে কত ভিড় লাগে রে ভাই।